আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো হোয়াইট সস চিকেন চিজ পাস্তা। তাহলে চলুন দেখা যাক কীভাবে তৈরি করি পাস্তা। প্রথমে আমি একটি বাটিতে মুরগির মাংস নিব। মুরগির বুকের মাংস লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এখানে মুরগির বুকের মাংস নিয়েছি কারণ বুকের মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। এর ভিতর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ একটু পরিমাণে কম দিতে হবে কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব, সয়া সসে লবণ দেওয়া থাকে। দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এক চামচের তিন ভাগের এক ভাগ, চিনি আধা চা চামচ, হোয়াইট ভিনেগার দিয়ে দিব এক চা চামচ পরিমাণে, সয়া সস এক চা চামচ, টমেটোর সস এক চা চামচ, এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আদা রসুনের রস আধা চা চামচ। সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দিব 30 মিনিটের জন্য। কিছু রসুন মিহি কুচি করে নিচ্ছি। ধনে পাতা কুচি করে নিচ্ছি। একটা হাঁড়িতে আড়াই কাপ পরিমাণে পানি নিয়েছি, এর মধ্যে এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে, আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। পানিটা ফুটে উঠলে 250 গ্রাম পরিমাণে পাস্তা দিয়ে দিব। এই ধরনের ফ্ল্যাট পাস্তাকে ফেটুচিনি পাস্তা বলে। এই যে আমি দেখাচ্ছি, এখানে আমি এই প্যাকেট থেকে পাস্তাটা ব্যবহার করেছি, এটা একটা ব্র্যান্ডের পাস্তা। এই পাস্তাটাকে যে কোনো সুপার শপে পাওয়া যাবে। আমি এখানে এই পাস্তাটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো পাস্তা ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে আমি 10 থেকে 12 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এর থেকে পানিটা ঝরিয়ে নিব। পাস্তা সিদ্ধ করার পর বেশি সময় রাখা যাবে না, তাহলে পাস্তাটা শক্ত হয়ে যাবে। এখন আমি মুরগির মাংসটাকে রেডি করে নিব। একটি প্যানে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংস। চুলার জাল মিডিয়াম তাপমাত্রায় এনে মাংসটাকে ভেজে নিব 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে, একটু বাদামি রং ধারণ করবে, তখন মাংসটা নামিয়ে নিব। এখন আমি পাস্তার জন্য হোয়াইট সস তৈরি করব। এজন্য একটা হাঁড়ি গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিব। বাটারটা যখন মোটামুটি গলে যাবে তখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। বাটার কিন্তু খুব সহজে পুড়ে যায়, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তাই চুলার আঁচটা কমিয়ে রসুনটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে এবং রংটাও নষ্ট হয়ে যাবে। প্রায় 2-3 মিনিট ভাজার পরে ময়দার রংটা হালকা একটু বাদামি হয়ে আসলে তখন দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে দুধ। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। দিয়ে দিব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে সব উপকরণগুলি একসাথে মিশিয়ে দিব এবং যাতে দলা না বেঁধে থাকে। কিছুক্ষণ জাল করার পর একটু ঘন হয়ে আসলে দিয়ে দিব মোজারেলা চিজ। চিজটাও ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব।
এরপর দিয়ে দেব ভেজে রাখা মুরগির মাংস। এখন 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। সসটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এখন দিয়ে দেব পাস্তা। চুলার জালটাকে একেবারে লো আঁচে রেখে হোয়াইট সসের সাথে পাস্তাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে এসে আপনারা একটু লবণটা চেক করে দেখবেন, যদি মনে হয় যে লবণটা আরও একটু লাগবে তাহলে দিয়ে দিতে পারেন। তো হয়ে গেল আমার হোয়াইট সস চিকেন চিজ পাস্তা। এখন আমি নামিয়ে সার্ভ করব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একবার বাসায় চেষ্টা করে দেখবেন খেতে কতটা মজা। আমার কাছে তো অনেক মজা লেগেছে, আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন। খাওয়ার পরে যদি দেখেন আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন, বেল বাজাতে ভুলবেন না।